Allah, 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 All
হিন্দু ফটোয় বিশ্বাস আছে আমাদের প্রত্যেকটা মালকুপের পরায় বয় থাকেন কে সুতরাং সেই আল্লাহর জন্য আমাদের জীবন সেই আল্লাহর জন্য আমার মরণ সেই আল্লাহর জন্য আমি জীবন্ত হয়েছি সে আল্লাহর জন্য মৃত্যুবরণ করে রাখবে সুতরাং যে আল্লাহর জন্য আমার জীবনের সব কিছু এই পঞ্চে কথা চলবে তা যদি কৃষ্ণ করতে চান আপনি ঘুমের বেলা স্বপ্ন দেখেন জীবন চলে যাবে কর্তব্য হবে না আমারে গান সুরে চন্দ কাহার লাগে যদি মন্দ লেগেও যায় যদি দ্বন্দ তবু আমারে গান আমার সুর কখনো হবে না বন্ধ যারা বিভিন্ন দল মতের সাথে যুক্ত তোমরা কেউ বা আওয়ামী লীগ কেউ বিএনপি জাতীয় পার্টি জামাত শিবির যে যে দল করো না কেন কেউ বা তোমরা গণতন্ত্রের রাজনীতি করো কেউ বা জাতীয়তাবাদের রাজনীতি করো সমাজতন্ত্রের রাজনীতি কেউ বা করতেছ কবরের মধ্যে যখন তোমাকে রাখা হবে জিজ্ঞেস করা হবে ওমা দিনুকা তোমার দিন কি প্রশ্ন যখন করা হবে বিএনপি আওয়ামী লীগের ভাই এই কথা কেন দিনিয়া আওয়ামী লীগ দিনিয়া বিএনপি দিনিয়া সাসার দল দিনিয়াল দিনিয়াল আরো যেরকম দিনিয়াল মুসলমান তুমি যে যে দল করো না কেন ওই দলের পরিচয় তোমার জীবনে চলে কিন্তু মরণের পরে চলে না এমনকি দুনিয়াতে অনেক সময় তোমার দলের পরিচয় চলবে না তোমার কবরের মধ্যে তোমার পরিচয় একমাত্র ইসলাম অর্থাৎ তুমি যে দল করো না কেন তুমি বিএনপি করতে পারো আওয়ামী লীগ করতে পারো জাতীয়বাদী করতে পারো তোমার রব বড় নয় তোমার নেতার চাইতে তোমার রব বড় তোমার দলের চাইতে তোমার ইসলাম বড় তোমার নেতার চাইতে তোমার মোহাম্মদ বড় তোমার দেশ জাতির চাইতে তোমার আল্লাহ তোমার ঈমানটা বড় অতএব মুসলমান তোমার কণ্ঠে প্রথম এই আওয়াজটা থাকার দরকার আমি বিএনপি করি ওটা আমার রাজনৈতিক পরিচয় আওয়ামী লীগ করব রাজনৈতিক পরিচয় জাতীয় পার্টি করি ওটা আমার রাজনৈতিক পরিচয় কিন্তু আমার ইসলামের বিরুদ্ধে যদি কেউ কথা কয় আমার নবীর বিরুদ্ধে যদি কেউ কথা কয় আমার আল্লাহর বিরুদ্ধে যদি কেউ কথা কয় আমি তখন বিএনপির চিনি না আওয়ামী লীগ চিনি না জাতীয় পার্টি চিনব না কেজিয়া কে মুজিদ এই পরিচয় তখন থাকবে না তখন আমার পরিচয় আমি সৈনিক তো আল্লাহ সুতরাং আমার আল্লাহ এবং নবী আর ইসলামের বিরুদ্ধে যদি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি যদি কথা কয় প্রয়োজনে ফাঁসের কাছে জীবন দিয়া দেব কিন্তু প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে ছাড় দিয়া কথা বলব না মুসলমান ভাইরা কতগুলা বুঝবার চেষ্টা করে রাজনৈতিক আলোচনার জন্য আসিলেন আমার দল বড় না ইসলাম আমার নেতা বড় না নবী আমার দেশ বড় না আল্লাহ আজকে আল্লাহর পথে কথা বলার জন্য অনেকে আমাদেরকে বলেন গো টু পাকিস্তান কয়েকদিন পরে আবার আদালতে খাড়ায় খাড়ায় কয়েক যে বহু ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে কথা কইছে আমি চিনি নাই ক্ষমা চাইছে আছে আজকে ক্ষমা চাইছো ম্যাজিস্ট্রেট তুমি চেনো নাই
কালকে হাসরের ময়দানে ক্ষমা চাইবা বউ বা মামুনুল হক রে চিনি না আজকের দুনিয়া হয়তো তোমার ক্ষমা হইতে পারে কিন্তু যে দুনিয়ায় পয়সা লন্ডার হাত কাটতে চাইছো আল্লাহর কসম করে বলতেছি কিয়ামতের ময়দানে তোমার ছায়া হবে না আবাদা চিরস্থায়ী জাহান্নাম